السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا. وقال تعالى: والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الحقنا بهم. وقال رسول الله صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم، او كما قال عليه الصلاه والسلام. তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি শাগিরদ এবং তার খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ এবং আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহিমাহুল্লাহর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বৃহত্তর মুমিন শাহীর আকাবের ওলামায়ে কেরাম এবং কিশোরগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তরুণ ওলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী, আমি খুব লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়েই আমার আলোচনা শেষ করব। কিছু মানুষ আছেন যারা কথা বলেন, আর কিছু মানুষকে কথা কম বলে কাজে নিয়োজিত হতে হয়। আমি আমার তরিকা, আমি এটাকেই অবলম্বন করেছি যে কথা কম বলে আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগাবো। আজকে যে দুই মহান ব্যক্তিত্ব, বিগত শতাব্দীর মহান ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী এবং গোটা বাংলাদেশের, সেই সাথে বিশেষ করে কিশোরগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সর্বশ্রেণীর, শুধু আলেম ওলামা নয়, শুধু তৌহিদী জনতা নয়, সর্বশ্রেণীর মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত আস্থাভাজন এবং মকবুল সকলের কাছে ব্যক্তিত্ব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহিমাহুল্লাহ। এই দুইজনের জীবন, কর্ম, অবদান শীর্ষক আলোচনা সভা আছে। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, তিনি গোটা অঞ্চলের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, কতটা আস্থাবান ছিলেন, তার জানাজায় আমারও শরীক হওয়ার, অংশগ্রহণের সুযোগ হয়েছিল। একেবারে কিশোরগঞ্জ অঞ্চল শুরু হওয়ার আগে থেকে আমরা প্রত্যক্ষ করেছি, যেটা খুব কম ওলামায়ে কেরামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যে সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমিকজীবী, তাদের সকলেরই আল্লামা আজহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে তারা যে কতটা শোকাহত, কতটা তারা ব্যথিত এবং তার এই শেষ সময়ে তার জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার থেকে আখেরি কিছু ফয়েজ বরকাত লাভে ধন্য হওয়া, যে তারা কতটা প্রত্যাশী, সেটা সেই জানাজায় অংশগ্রহণের সফরের মধ্য দিয়ে আমরা অনুভব করেছি। আমাকে আল্লাহ তাআলা আরো অনেক বুজুর্গদের জানাজায় অংশগ্রহণের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু এই ধরনের অবস্থা অনেক অনেকের ক্ষেত্রেই আমরা প্রত্যক্ষ করেছি। সবাই সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যার যার অবস্থানে যার যার মতো করে মাতা আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আল্লামা আজহার আলী আনোয়ার শাহ তিনি গোটা বৃহত্তর ময়মনসিংহের প্রতিটা মুসলমানের দিল হৃদয়ে তার স্থান করে দিয়েছিলেন, সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল তার জানাজার নামাজের মধ্য দিয়ে।
আর আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, তিনি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের একজন মহান নায়কের অবস্থানে আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করেছিলেন, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। সম্পূর্ণ মুহূর্ত অতিক্রমের ব্যবস্থা করে আমরা দেখি আমাদের দীন ও মিল্লাতের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ, যার হাতে সবচেয়ে বেশি লালিত পালিত হয়েছে, তিনি হলো শাইখুল ইসলাম আল্লামা শাহ তৈয়ব হাকিমুল ইসলাম তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 50 বছর দারুল উলুম দেওবন্দের নেতৃত্ব দিয়েছেন। যখন তিনি নেতৃত্ব শুরু করেছেন তার বয়স মাত্র 22-25 বছরের বয়স। আমি এক্ষেত্রে বলতে চাই, আজকে কিশোরগঞ্জের তরুণ আলেম প্রজন্ম, তাদের ব্যাপারে অনেকে এখানে বলেছেন যে যেই কাজ যে উদ্যোগ গ্রুপবিতের পক্ষ থেকে হওয়া প্রয়োজন ছিল, সেটা না হলেও আল্লাহর আলামিন তরুণদের দ্বারা সেই প্রয়োজন পূরণের জন্য তাদেরকে আগায় দিয়েছেন। আমরা এটা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আল্লাহ দিনকে আল্লাহ হেফাজত করবেন, কার মাধ্যমে করবেন, কখন কিভাবে করবেন, সেটা আল্লাহর পক্ষ থেকে যখন যেভাবে মঞ্জুরি হবে আল্লাহ তাআলা সেভাবেই করবেন। সৌভাগ্যবান তারা যারা আল্লাহর দিনের হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হওয়ার সুযোগ লাভ করবে। এই জন্য আমরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবন কর্ম অবদান শীর্ষক আলোচনা সভা, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা থেকে তাদের জীবনের যে মূল বৈশিষ্ট্যাবলী, তাদের যে জীবনের যে আদর্শাবলী, সেগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, আমি তরুণ হয়েও ইসলামের সংকটকালীন সময়ে ভূমিকা রাখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করতে পারেন, বৃদ্ধকালেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার দ্বারা আল্লাহর দ্বীনের খিদমত আল্লাহ তাআলা নিতে পারেন, কিন্তু প্রয়োজন আমাদের আকাবেরদের সেই সকল বৈশিষ্ট্য এবং তাদের সেই সকল গুণাবলী আমাদেরকে ধারণ করার এবং অর্জন করা। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত উত্তম আখলাকের অধিকারী ছিলেন। যারাই তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ লাভ করেছেন তারা বিষয়টা সাক্ষী দিতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিফাকুল মাদারিসিল আরাবিয়াকে কেন্দ্র করেই বহুবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি হওয়া, তার স্নেহ পরশ পাওয়া, তার সান্নিধ্যত্ব হাসিল করা আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। এত বড় ব্যক্তি আমাদের মতো ছোট মানুষকে যেভাবে আন্তরিকতার সাথে যেভাবে মহব্বতের সাথে সময় দিতেন, আন্তরিকতা প্রকাশ করতেন এবং আমাদেরকে দোয়া দিতেন, আমাদেরকে কাজের ব্যাপারে উৎসাহিত করতেন, সেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আজকে ওলামায়ে কেরাম একটা বড় দীনি জিম্মাদারের বোঝা আমার কাঁধে চাপিয়েছেন, তো এটা খুব আনন্দ, আমি আনন্দ প্রকাশ করব বিষয়টা এরকম নয়, বরং বিষয়টা অত্যন্ত পেরেশানিপূর্ণ এবং সকলের কাছে দোয়া চাওয়ার বিষয়। এর মধ্যে আমি একটা বিষয় বলতে চাই, আজ থেকে বেশ অনেক বছর আগে এই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরামগণ বিফাকুল মাদারিসে বিভিন্ন ধরনের কাজে ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন। এর মধ্যে দিয়ে আল্লামা আহমদ শফি সাহেব একাধিকবার বিফাকের সার্বিক কর্মকাণ্ড এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি একাধিকবার তার এই মনোভাব ব্যক্ত করেছেন যে বিফাকের এই মহাসচিবের জিম্মাদারি আমার উপরে ন্যস্ত করা যায়, এরকম একটা মনোভাব আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ব্যক্ত করেছেন। এটা আমাদের খিলগাঁও মাখজানুল নূর মাদ্রাসার মহতামিম মাওলানা নূরুল ইসলাম সাহেব, যিনি হযরতের সাথে 50 বছরের অধিককালের সম্পর্ক এবং হযরতের খাস সাহেব, তিনি নিজে আমাকে শুনিয়েছেন, আমি তো শুনি নাই, তিনি আমাকে শুনাইছেন যে হযরতের সফরকালীন সময় বিফাকের আলোচনার প্রসঙ্গ ক্রমে তিনি তার এই মনোভাব ব্যক্ত করেছেন। আমি মনে করি বুজুর্গদের এই নেক দৃষ্টি এবং নেক নজর এবং এই নেক মনোভাব প্রকাশ, এটা অনেক সময় অনেকের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বীদের এই নেক দৃষ্টি অর্জনের সুযোগ এটা আমাদের আল্লাহ তাআলা প্রত্যেককে দান করুন। তো আমি এই কথাটা এই জন্য ব্যক্ত করলাম যে এটা অনেক বড় বোঝা, কিন্তু আমি মনে করি আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়াতে না থাকলেও তার নেক তাওয়াজ্জু আমাদের প্রতি আছে এটা আমরা বিশ্বাস করি। আমাদের আকাবের বুজুর্গানে দিবেন তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তাদের পরবর্তী নসল যারা তাদের আদর্শ অনুসারী হয় তাদের প্রতি তাদের নেক তাওয়াজ্জু এবং দৃষ্টি থাকে। আমাদের এটাই বড় সম্পদ, বড় পুঁজি। আমাদের প্রত্যেককে এই চিন্তা এবং বিশ্বাস ধারণ করতে হবে আমরা যদি আমাদের আকাবের বুজুর্গানদের নেক দৃষ্টি হাসিল করতে চাই তাদের পদাঙ্ক অনুসরণ এবং তাদের আদর্শের অনুসরণের কোনো বিকল্প নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যে সকল মুমিনরা তাদের পূর্বপুরুষদের আদর্শের অনুসারী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরবর্তীদেরকে তাদের পূর্বসূরীদের কাফেলার অন্তর্ভুক্ত করে দেন দুনিয়াতেও এবং আখেরাতে। অতএব আমাদের এই সকল অনুসরণীয় অনুকরণীয় মহান ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মূল আদর্শ বৈশিষ্ট্য কি ছিল এগুলো আমাদেরকে মুজাকারা করতে হবে। আল্লাহ রাসূল আমাদের উৎসাহিত করেছেন উযকুরু মাহাসনা মাওতাকুম, তোমাদের বড়দের কথা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তাদের উত্তম বিষয়গুলির আলোচনা তোমাদের মধ্যে করো, নিজেরা সেই সকল আদর্শে গুণাবলীতে গুণান্বিত হওয়ার প্রেরণা তার থেকে হাসিল করো। আমাদের দেশকে অর্জন করতে হবে সেই গুণাবলী তার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই কওমি মাদ্রাসার স্বীকৃতি, খতমে নবুয়তের আন্দোলন, এই সকল বিষয়ে ওনার যে মনোভাব আমরা বারবার দেখেছি, কাছ থেকে আমরা দেখেছি আদর্শের ক্ষেত্রে একজন পরিমাণ ছাড় দেওয়ার কোন মনোভাব আল্লামা আহমদ শফির মধ্যে কখনো আমরা দেখিনি। আবার নিজের দিনী মাকসাদ হাসিল করার ক্ষেত্রে হটকারিতা করতে আমরা দেখিনি, যে ক্ষেত্রে সরকারের সাথে রাষ্ট্রের সাথে প্রশাসনের সাথে নিজের দিনী ফায়দা হাসিল করার জন্য যেখানে আলোচনায় বসা দরকার, যেখানে সুন্দর মতো কথা বলা দরকার, তার জন্য তিনি আগায় গেছেন বার্ধক্যে উপনীত হওয়ার পরেও, আবার যেখানে আদর্শচ্যুত হওয়ার কোনো শঙ্কা রয়েছে সেখানে আদর্শের কথা অত্যন্ত জোরালোভাবে বলার ক্ষেত্রেও কখনো তিনি পিছপা ছিলেন না। আজকে আমাদের বর্তমান সময়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদর্শিক বিষয় যে আমাদেরকে মুজাহিদান হুসাইনের মতো আমাদের এই ইসলামী স্বার্থ দ্বীনী স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে প্রশাসনের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমাদেরকে আলোচনা করতে হবে, কিন্তু সেখানে কখনো নিজেদের আদর্শ কলঙ্কুল দিয়ে সেই আলোচনা বা সেই ধরনের কোনো সম্পর্ক এটা আমাদের আকাবিদদের আদর্শ সম্পূর্ণ পরিবর্তন। অর্থাৎ একদিকে আলোচনা আরেকদিকে উসুল এবং আদর্শ রূপে দৃঢ়পথ থাকা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি অন্যতম আদর্শ এবং বৈশিষ্ট্য। ঠিক এমনি ভাবে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি বারবার আমরা প্রত্যক্ষ করেছি বেফাতুল মাদারিসিল আরাবিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অত্যন্ত কঠিন কিন্তু বলা প্রয়োজন হক কথাটা, কেউ মুখ না খুললেও আল্লামা আজহার আলী আনোয়ার শাহ সেই সঠিক কঠিন কথাটা বলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি। এটাও বড় অভাব এই সমাজে, আমরা পিছনে অনেক কঠিন কথা বলতে পারি কিন্তু ঠিক যথাস্থানে যথাসময়ে সঠিক কথা কঠিন হলেও বলার হিম্মত পোষণ করা এই ধরনের হিম্মতধারী মানুষের বড় অভাব। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পাক ভারত উপমহাদেশের আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে গোটা ভারতবর্ষ যখন ইংরেজদের দ্বারা ইংরেজদের আধিপত্যের শিকার, আমরা যখন নিজ দেশে গোলামের জিনজিরে আবদ্ধ, এই গোটা ভারতবর্ষকে ইংরেজদের গোলামি থেকে মুক্ত করার জন্য আমাদের আকাবিরগণ
বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করেছেন। সর্বশেষ তারা সমাজ বিপ্লবে এবং এই ভারতবর্ষের দীন ও মিল্লাত এবং ইসলামের হেফাজত, ভবিষ্যৎ প্রজন্মের ইমান হেফাজতের জন্য, ইমান ইসলামের হেফাজতের জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা হল শিক্ষা প্রতিষ্ঠানের আকৃতিতে গোটা সমাজ বিপ্লবের এক চিন্তা এবং আদর্শ পালনকারী এক জামাত তৈরি করা পরিকল্পনা নিয়ে তারা দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। এবং সেই ধারায় আজকে গোটা ভারতবর্ষে, ভারত পাকিস্তান বাংলাদেশে দারুল দেওবন্দের অনুসরণে প্রায় লক্ষাধিক কওমি মাদ্রাসার জন্ম আমাদের বাংলাদেশেও। আল্লাহর রহমতে বর্তমানে ছোট বড় মিলায় 20,000-এর অধিক কওমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে। আমাদের আকাবেরগণ গোটা ভারতবর্ষের দীন ও মিল্লাত এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের ইমান ইসলামের হেফাজতের দুর্গ এবং পাওয়ার হাউস হিসেবে এই সকল কওমি মাদ্রাসাগুলোকেই তারা প্রতিষ্ঠিত করে গেছেন এবং এইগুলাকে তারা পরিচর্যা করে গেছেন এবং এইগুলাকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের আকাবেরগণ পর্যায়ক্রমে মেহনত করে বাংলাদেশের জন্য 1978 সালে বেফাকুল মাদ্রাসা আরবিয়াকে প্রতিষ্ঠিত করেছে এবং পর্যায়ক্রমে আমাদের আকাবেরগণ এই বেফাকুল মাদ্রাসা আরবিয়াকে পরিচর্যা করে আজকে এ পর্যায়ে উপনীত হয়েছে যে দেশের কওমি মাদ্রাসা তার আদর্শ ঐতিহ্য বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামের ঐক্য এবং দীন ও মিল্লাতের হেফাজতের ক্ষেত্রে বেফাকুল মাদ্রাসা আরবিয়া আজকে প্রধান সংস্থা এবং প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতএব আমাদেরকে এই বেফাকুল মাদ্রাসার সংরক্ষণে, বেফাকুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশের হেফাজতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি 2005 সনে তিনি বেফাকুল মাদ্রাসা আরবিয়ার সভাপতি সদর মনোনীত হন। তিনি সেই কাউন্সিলে সহসভাপতি উপস্থিত হন, কিন্তু তার পক্ষ থেকে তিনি লিখিত চিঠি পাঠিয়েছিলেন। তিনি এটা ব্যক্ত করেছিলেন, যদি আমাকে গোটা কাউন্সিল সকলে সর্বসম্মতি করবে, কোন রকমের মতানৈক্য ছাড়া একমত হয়ে যদি আমাকে সবাই গ্রহণ করে, তাইলে আমি একমাত্র বেফাকের সদারতের এই জিম্মাদারি আমি গ্রহণ করব। আমাদের আকাবের গড়ের ঐক্যবদ্ধ থাকার বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে তারা বিবেচনা করতেন বিষয়টা লক্ষণীয়। তিনি উপস্থিত হননি, কিন্তু লিখিত পত্র পাঠিয়েছেন, তার মধ্যে শর্ত দিয়েছেন যে গোটা হাউস ঐক্যবদ্ধভাবে কোন রকমের মতভেদ এবং মতানৈক্য ছাড়া যদি আমাকে এই সদান জিম্মাদারি আমার কাজে অর্পণ করে, তাইলে আমি একমাত্র এই জিম্মাদারি গ্রহণে সম্মত হব। এই ক্ষেত্রে আমাদেরকে আগামী দিনেও বেফাকুল মাদ্রাসা আরবিয়া সহ আমাদের দীনি অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জেলাভিত্তিক ঐক্য, জাতীয়ভাবে ঐক্য এবং প্রয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ঐক্যের কোনো প্রয়াস হলে সেখানেও আমাদের ভূমিকা রাখা এটা অপরিহার্য বিষয়। ঐক্যের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা বিষয় হল তাওয়াজুর অধিকারী। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তাওয়াজুর ঘটনা আমাদের বর্ণনা আজমুল হাসান সাহেব ব্যক্ত করলেন আমাদের সকল আকাবিরিনগণ তাওয়াজুর মূল প্রতীক ছিলেন এই জন্য তাদেরকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ অত্যন্ত সহজ এবং লক্ষ্য করেছে আজকে তাওয়াজুর অভাব এই জন্য ঐক্য হওয়াটাও কঠিন মনে হয় এই জন্য আমরা যদি আগামী দিনে ঐক্যবদ্ধ কিছু করতে চাই তরুণ আলেম প্রজন্ম তারা কাজ করবে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ তারা যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে, আজকের এই সুন্দর আলোচনা সভার আয়োজন করেছে, আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি, তাদেরকে মোবারকবাদ জানাই, তাদেরকে উৎসাহিত করি। আগামী দিনে আরো অনেক পথ চলতে হবে,
আরো অনেক দূর এগুতে হবে, বাকি সেই ক্ষেত্রে বাহ্যিক এই কর্মকাণ্ড এটাই আমাদের একমাত্র সম্বল নয়, এটাই আমাদের শক্তির মূল উৎস নয়। আমাদের শক্তির মূল উৎস হলো তাকওয়ার পরহেজগারি, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে শক্তি সেখান থেকে অর্জন করতে হবে, আর কাজের মধ্য দিয়ে তার গভীর প্রকাশ ঘটাইতে হবে। অর্থাৎ আজকের তরুণ প্রজন্ম তারা শুধু ফেসবুকে লেখালেখি করলে হবে না, ফেসবুক দিনে লেখবে আর রাত্রিবেলা সেজদায় পড়ে আল্লাহর কাছ থেকে মদত হাসিল করার জন্য সচেষ্ট। আজকে আমাদের সমাজে আমরা এটাও প্রত্যক্ষ করি, দিনেও তারা ফেসবুক চালায়, রাত্রের একটা পর্যন্ত ফেসবুক চালায়, তার জিন্দগির অর্ধেক সেখানেই নষ্ট করে দেয়। এভাবে যদি আমরা সময়কে নষ্ট করি, এর দ্বারা সমাজ বিপ্লবের চিন্তা করা যাবে, আশা করা যাবে, তার বাস্তবায়ন সম্ভব হবে না। অতএব আমাদের কাজের সাথে সাথে আমলের দিকে, আমাদের চিন্তার সাথে সাথে তাকওয়া পরহেজগারির দিকে, আমাদের আকাবের জীবনী আলোচনার সাথে সাথে তাদের রুহানি অর্জনের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ সমন্বিত ভাবে আমরা যদি উদ্যোগী হতে পারি, আমাদের মুরব্বীদের প্রতি মানুষ কত ভুল ভ্রান্তি থাকবে, কিন্তু সেই কারণে মুরব্বীদের প্রতি আদব ইহতেরাম সম্মান বোধ আমাদের ভিতর থেকে চলে যাবে, এর দ্বারা আমরা কখনো কামিয়াবি অর্জন করতে পারবো না। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আমাদের মুরব্বীদের প্রতি সমতভাবে আদব ইহতেরাম, তাদের মর্যাদা নিজেদের দিলের মধ্যে পরিপূর্ণরূপে ধারণ করা, এটা আমাদের কামিয়াবি এবং আগামীতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বড় ধরনের নিয়ামক শক্তি। এই জন্য এইসব বিষয়গুলোকে আমরা লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের চেষ্টা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে আগামী দিনে অনেক আগামীর তৌফিক দিবেন। আমি সর্বশেষ আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার এই মুহূর্তটা সকলের দোয়া পাওয়া আমার জন্য অত্যন্ত জরুরি। অনেকেই অনেক ধরনের আশাবাদ ব্যক্ত করতেছেন, অনেকেই অনেক কিছু আশা করতেছেন, আসলে কর্মেওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলে আমি দুর্বলের দ্বারাও অনেক কিছু হতে পারি, আর আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হলে না হলে সকলের দ্বারাও অনেক ছোট কাজও সম্ভবপর হয় না। এই জন্য আমি তরুণ ওলামা এবং শীর্ষ ওলামা মুরব্বিয়ার গ্রাম যারাই যেখানে আছেন, আমি সকলের কাছে বিশেষভাবে বিনীত দরখাস্ত করি, আমার জন্য সকলে দোয়া করবেন। মুরব্বিরা যে আস্থা রেখে, তরুণ এবং যুবক ওলামায়ে কেরাম যে আস্থা ব্যক্ত করছে, আমি যেন মুরব্বীদের এই আস্থা এবং এতেমাদ এর মর্যাদা রক্ষা করতে পারি, আমি যেন আমার নিজের জীবনকে দীন ও মিল্লাতের জন্য ইখলাস এবং মিল্লাহিয়াতের সাথে আমাদের আকাবিরদের চিন্তা আদর্শ এবং তাদের বৈশিষ্ট্য ধারণ করে আমি যেন এই পথে এগোতে পারি, সকলের কাছে এই দোয়া চেয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য তরুণ আলিম প্রজন্ম কিশোরগঞ্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।